নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে টেট অনুত্তীর্ণ শিক্ষকরা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলা থেকে 2014 টেট অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। আর এবার সেই সমস্ত শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, গত দুদিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ান রেকর্ড হয়েছে। টেট পাস না করেও কিভাবে চাকরি পেলেন তা জানতেই চলছে এই জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেউ দাবি করেছেন সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে, জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে তৈরি হয়েছিল যোগাযোগ। টেট অনুত্তীর্ণ শিক্ষকদের একাংশকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি সিবিআই এর। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে টেট অনুত্তীর্ণ শিক্ষকরা। 2014 টেট অনুত্তীর্ণ শিক্ষক যারা রয়েছেন অথচ যারা চাকরি করছেন তাদের তালিকা এবার তৈরি করা হলো সিবিআই এর তরফ থেকে, এবং সেই সমস্ত শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। গত দুদিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ান রেকর্ড করা হয়েছে। টেট পাস না করেও কিভাবে তারা চাকরি পেলেন তা জানতেই চলছে এই জিজ্ঞাসাবাদ। এবং সিবিআই সূত্রে দাবি, এই জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। একদিকে যেমন কেউ দাবি করেছেন যে সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে, জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে তৈরি হয়েছিল যোগাযোগ, টেট অনুত্তীর্ণ শিক্ষকদের একাংশকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি সিবিআই এর।